হে গাইজ, ওয়েলকাম মাই টু চ্যানেল। কেমন আছো তুমি? আশা করি ভীষণ ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আজ আমার তো ভালো থাকতেই হবে, কেননা কি বলো তো, আজ আমাদের বিবাহবার্ষিক। তো বিবাহবার্ষিকী তেমন কোনো কিছু করতে পাচ্ছি না, মানে করছি না এবার। ঠিক আছে, তো দেখো আমি সকালে ব্রেকফাস্ট করার পরে না একটু শরীর খারাপ হালকা হালকা লাগছে, তার জন্য একটু শুয়ে আছি। তো এটা ঘন্টাখানিক মতো থাকবে, তার জন্য কোনো সমস্যা মনে কিছু মনে হচ্ছে না। এরপর রান্না করতে যাব, আর এখন শরীর খারাপ হলে না হ্যাবিট হয়ে গিয়েছে, জাস্ট ঘন্টাখানিক মতো থাকে তারপর ঠিক হয়ে যায়। এই জন্য তো দেখো রান্না করে নিয়েছি, খেতে বসে পড়েছি, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে ডিম বিরিয়ানি করেছি, আজ হচ্ছে মানে চিকেন বিরিয়ানি করতে চেয়েছিলাম কিন্তু এখন পেলাম না, তার জন্য আর তোমার দাদাভাই বললো তাহলে ডিম বিরিয়ানি করো, ওটা খেতে বেশ ভালোই লাগবে। তো ডিম বিরিয়ানি করলাম, এটা খেতেও বেশ ভালোই লাগছিলো, হেভি লাগছিলো। সে একই কথা হলো, শুধু একটু মাংস একটু নেই, তাই ছাড়া তা কোনো ব্যাপার না। তো চলো, ওই দেখো ওটা খেয়ে একদম দুপুরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তারপরে দেখো যে মাছ দিয়ে গিয়েছে, কাতলা মাছ, বেশ বড় সড়ো মাছটা আছে। তো যারা ধরে তাদের বলাই আছে যে যদি নদীর মাছ পাও তো অবশ্যই দিয়ে যাবা, তো তারা পেলে কিন্তু দিয়ে যায়। তো হয়তো বা 1.5 কেজি থেকে 2 কেজি মতো হতে পারে, একটু কম বেশি হবে, যাই হোক অনেকটা ভালোই বড় মাছ। তো এই যে কাটা হয়ে গিয়েছে, তোমার দাদাভাই মাছটা কেটে দিল, অনেকটা আর কি অনেকটা প্রেশার লাগে তো তার জন্য আমি কাটি না আর কি। তো এই দেখো এই যে মাছটা কিছু দিয়ে আর কি কিছুটা রেখে দিয়েছি আর কি, এইগুলো এখন ভাজা করব, মাথা আছে সাইডে, মাথা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সেগুলো রাখা আছে মাছটা। তারপরে তোমার দাদাভাইয়ের 3 দিন ধরে আমি পিছে লেগেছি, আমার তো তেল লাগিয়ে দাও, ও প্রতিদিন বলে ঠিক আছে লাগিয়ে দেবো লাগিয়ে দেবো। তো সেটা না হয়ে ওঠে না, কেননা ও ব্যস্ততা থাকে আর কি, ও তো বেশি টাইম পায় না তার জন্য। আর এই যে এখন সত্যি এই মিউজিকের জন্য না আমি কথা বলে একদম শান্তি পাচ্ছি না। দেখো তোমাদের সামনে আমি এসে কথা বলছি কিন্তু আমি বাধ্য হলাম বন্ধ করে দিতে, কিন্তু কিচ্ছু করার নেই, কেননা যদি কপিরাইট চলে আসে, গান চলছে একদম সামনাসামনি, প্রায় পাশেই পুজো হচ্ছে, কিচ্ছু করার নেই। তা সেটা তোমাদের বলছি যে মানে তোমাদের দাদাভাই তেল লাগিয়ে দিয়েছে 3 দিন ধরে আমার, আমি ওকে বলছি যে একটু তেল লাগিয়ে দাও কিন্তু টাইম পাচ্ছে না, প্রতিদিন বলে ঠিক আছে লাগিয়ে দেবো, কিন্তু কী বলো তো যে লাগানোর আর কি সময়টা আসে সে কেউ না কেউ ডেকে নিয়ে চলে যায় পুজো আর কি পূজার ওখানে। আর রাতে ছাড়া ওর একদম টাইম নেই, দিনে তো হবেই না, তার জন্য রাতে আর কি বেশিরভাগ লাগানো হয়। তো ওই যে তাই বলছে তোমাদের দেখো খুব সুন্দর সুন্দর করে আসলে তেল লাগিয়ে দেয় আমার, এই জন্য ওকে দিয়ে বেশিরভাগ লাগানো হয়, আরও ভালো লাগায় তো এই জন্য। তো এই দেখো এই যে তারপরে লুচি করেছি, লুচি খেতে না মন চাচ্ছিলো, বেশ কয়েক মাস হয়ে গেছে মানে কোনো ভাজা পোড়া লুচি খায় না, তো এই সময় তো খাওয়াও ঠিক না। তারপরে ভাবলাম একটু লুচি করি, আর ছোলার ডাল, ছোলার ডাল দিয়ে কিন্তু লুচি খেতে ভীষণ ভালো লাগে, হেভি লাগে তাই না। তো এই দেখো এই যে করে নিয়েছি, বেশি করে নিচ্ছো আর কি লুচি অল্প। তো যেহেতু আজকে বিবাহবার্ষিক, তার জন্য তোমাদের দাদাভাই বললো আজ আমাদের বিবাহবার্ষিক তো মাংস না খেলে কেমন হয়, তো কোত্থেকে যেন মাংস এনেছে, বাজারে গিয়েছিল মনে হয়, তো সেখান থেকে এই যে মাংস এনেছে, মাংস এনে আমি এখন রান্না করছি, বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে। আর চিম্পিল ভাত করেছি, একদম সাদা ভাত, কোনো পোলাও টোলাও করিনি, কেননা পোলাও করতে চেয়েছিলাম কিন্তু তোমার দাদাভাই বলছে এত মশলাদার সকালে খেলাম, এই দুপুরে খেলাম, এখন আর খাবো না, তো সাদা ভাত করলাম। তারপর দেখো যে শিব পুজো হয়েছে, পুজো হয়েছে বলে দেখো সবাই ডাঙ্গানি কী সুন্দর করে আর কি ডান্স করছে ছেলেরা আর কি, তো ঘরের সামনে না মানে এভাবে আসে। আর শিব পুজো হলে মানে যে কোনো পুজো হলে এরা আগে গ্রাম ঘুরে, গ্রাম ঘুরে তারপরে আর কি আর কি বিসর্জন দেয়। তো এই দেখো এই যে গাড়িতে করে এরা গ্রাম ঘুরছে, এই দেখো এই যে শিব পুজো হয়েছে, সেভাবে ভাবলাম একটু তাহলে রান্না করতে করতে ক্যাপচার করি। তো এই দেখো এর মাঝে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, একটু রান্না করছিলাম আর দেখছিলাম। তো দেখো ওই যে চিকেন একদম লাল লাল কষা কষা টাইপের করেছি, লাল লাল ঝোল বলা যায় না, একদম কষা কষা,
খেতে সত্যি ভালোই হয়েছিল। মানে তোমার দাদাভাই যা বলছিল যে রান্না করে সে তো বুঝতে পারে না, তো এই যে কালারটা কিন্তু হেভি এসেছে। তো তোমাদের একটা কথা আমি বললাম না, দুর্ভাগ্য শুধু ওই গান চলছে তার জন্য আমি তবুও তোমাদের সামনে এসে কথা বলছি, কিন্তু ওই যে একটাই প্রবলেম যে কপিরাইটের ভয় পাচ্ছি তার জন্য বন্ধ করে দিতে হলো। তো পরের দিন সকালে, ঠিক আছে, পরের দিন সকালে আমি তোমাদের 10:30টার সময় একদম স্নান টিনান করে এসে ভাবলাম ভিডিওটা শেষ করি। তো ভিডিওটা শেষ করছি আর বলছি যে আমি মানে কালকে ভিডিওটা আসলে আমি কন্টিনিউ করতে পারিনি একদিনও, মানে অনেকটা রাত হয়ে গিয়েছিলো খেতে খেতে শুতে শুতে তার জন্য। তো কথা বলতে বলতে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, ও এখন স্নান করবে, স্নান করে এখন খাওয়া দাওয়া হবে। তো ও সেটা বলছিল যে যে বলছিল যে তুমি ভিডিও করছো তো আগের থেকে বলো নি কেন, মানে ও কি বলতে চাইছিল তাই আর কি বলছিল। আমি কিছু বলো সামনে এসে, ঠিক আছে। তো এই যে ও এখন ফোনটা চার্জে লাগে, এখন চলো খাওয়া দাওয়া করবো, আসে এই পর্যন্ত ভালো লাগে।